Assalamualaikum. সরকার আমাদের আটের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমি আমার কথা বলবো। এই অঙ্কটা কোন টমেটো সূত্র লাগবে, সেটা হচ্ছে মুনাফার সূত্র। মুনাফার সমান হচ্ছে আসল গুণ মুনাফা হার গুণ সময়। আসলটা কি, আচ্ছা মুনাফাটা কি, আসল কি, মুনাফা হার কি, আর সময়টা কি, আগে আমাকে বুঝতে হবে। আচ্ছা আমি কোনো ব্যাংক থেকে যে 2 বছরের জন্য 10,000 টাকা ঋণ নিলাম, তো আমি কত টাকা ঋণ নিলাম 10,000 টাকা, এই 10,000 টাকা হচ্ছে আমার এখানে আসল। আর কত বছর ধরে ঋণ নিলাম, 2 বছরের জন্য, এই 2 বছরটা হচ্ছে সময়। এখন ব্যাংক আমাকে বলছে আপনাকে 10% করে সুদ প্রদান করতে হবে অথবা মুনাফা প্রদান করতে হবে। এই যে 10% মানে শতকরা 10 টাকা, সেটা হচ্ছে মুনাফা হার। এখন এখানে বলা হয়েছে 2 বছর পরে আপনি কত টাকা, আপনাকে মানে কত টাকা প্রদান করতে হবে, 2 বছর পরে আমি ব্যাংকে কত টাকা প্রদান করব। এখন তুমি চিন্তা করো, আমি 2,000 টাকা ঋণ দিলাম অথবা 10,000 টাকা ঋণ দিলাম 2 বছরের জন্য, মুনাফা হচ্ছে 10%। এখন আমি কি ব্যাংকে শুধুমাত্র 10,000 টাকা দিব নাকি এর সাথে কিছু মুনাফা আমাকে দিতে হবে? অবশ্যই মুনাফা দিতে হবে, আমরা করলে আশা করি বুঝতে পারবো। এখন দেখো এখানে একটা কথা আছে যে তোমরা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2,000 টাকা ঋণ নিলেন। আমি বিষয়টা আবার বলি, তোমরা ব্যাংক থেকে 3 বছরের জন্য, তার মানে কি আমি কত বছর জন্য ঋণটা নিলাম, 3 বছরের জন্য ঋণটা নিলাম, 3 বছরটা হচ্ছে আমার সময়। আচ্ছা কত টাকা ঋণ নিলাম, যেই টাকা নগদে ঋণ নেওয়া হয় সেটাকে বলা হয় আসল। এখানে ঋণ নেওয়া হলো 2,000 টাকা, তার মানে এখানে আসল কত টাকা, 2,000 টাকা। এখানে বলছে বার্ষিক মুনাফা হার 6%, তার মানে আমাকে প্রতি বছরে তাকে 6% হারে মুনাফা প্রদান করতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছি। আগে আমাকে বের করতে হবে যে প্রতি বছরে আমার কত টাকা মুনাফা প্রদান করতে হয়, মানে আগে আমাকে মুনাফাটা বের করতে হবে। বাস এখন দেখো কি কি দেওয়া আছে, লিখাম এখানে দেওয়া আছে, দেওয়া আছে এখানে প্রথম সময় দেওয়া আছে, সময় কত বছর, 3 বছর। তবে কি দেওয়া আছে, 2,000 টাকা হচ্ছে আসল, আসল কত, আসল হচ্ছে 2,000 টাকা। তারপর কি দেওয়া আছে এখানে, মুনাফা হার, মুনাফা হার হচ্ছে 6%। মনে আছে 6%কে আমরা কিভাবে লিখতে পারি, বা 100/6 লেখা যায়। এই যে পার্সেন্ট বা শতকরা মানে হচ্ছে হল 100/6। এখন বের করতে হবে আমাদের মুনাফা ফার্স্ট টাইম, মুনাফা বের করব। আচ্ছা এখন আমরা তো মুনাফা সূত্র জানি, লিখি আমরা জানি মুনাফা সমান এই যে আসল গুণ মুনাফা গুণ সময়, সেটা লিখব আসল গুণ মুনাফা হার গুণ সময়। আচ্ছা এখানে আসল কয় টাকা, আসল হচ্ছে 2,000 টাকা, লিখলাম 2,000 টাকা গুণ মুনাফা হার কত, সরি এখানে ভুল হয়েছে, এখানে মুনাফা হার গুণ সময়। আচ্ছা এখন এই যে মুনাফা হার কত, 100/6 লিখলাম, 100/6 সময় কত, সময় হচ্ছে আমার 3 বছর লিখলাম 3। এখন জাস্ট ক্যালকুলেশন করবো, দেখো এই সুন্দর সুন্দর ভাগ, সুন্দর সুন্দর ভাগ, এখানে এখানে আছে 20/6 3, তার মানে এখানে এখন গুণ করলে কত হবে, দেখো 6 বিশ হচ্ছে 120, 120কে 3 দ্বারা গুণ করলে হবে 360, তার মানে আমাকে 3 বছর পরে আমাকে 360 টাকা মুনাফা দিতে হবে। এটুকু বুঝতে পারছি। এখন প্রশ্ন বলছে 3 বছর পরে তাকে কত মুনাফা দিতে হবে, তার মানে 3 বছর পরে আমাকে 360 টাকা মুনাফা দান করতে হবে। অতএব 3 বছর পরে তনিমাকে 360 টাকা মুনাফা প্রদান করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি।